দেখুন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু লোকসভার চিফ হুইপ আমাদের তৃণমূল কংগ্রেসের, এবং তৃণমূল কংগ্রেসের উনি চিফ হুইপ লোকসভার, এবং যার সম্বন্ধে বলেছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যেরকম লোকসভার সাংসদ দুদুবারের, তেমনি তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাই চিফ হুইপ হিসাবে উনার যদি কোনো বক্তব্য থাকতো উনি সেটা দলের মধ্যে বলতেন, দলের বাইরে নয়। আমাদের মাথার ওপরে মমতাদি রয়েছেন এবং মমতাদির আইডিওলজি নিয়ে কিন্তু আমরা চলি। আমার মনে হয় চিফ হুইপ হিসাবে তার পদত্যাগ করা উচিত, কারণ তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সম্বন্ধে কথা বলছে প্রকাশ্যে, এটা ঠিক না। আর আজকে যখন 2021 সালে অনেকে সব চলে যাবে যাওয়া রব, অনেকের মুখে এক কথা ভেতরে এক কথা, মমতাদির কাছে এক নাটক আর ভেতরে এক কথা, মমতাদির এক পা ভেঙে দেওয়ার সত্ত্বেও যেভাবে ভাঙা পায় মমতাদি বাংলা জুড়ে মিটিং মিছিল করেছিলেন, ঠিক সেকেন্ড ইন কমান্ড হিসাবে কিন্তু আমাদেরই এই তরুণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রৌদ্রে এই গরমের মধ্যে বাংলার মানুষের হকের জন্য লড়াই করে বিভিন্ন জায়গায় জায়গায় জেলায় জেলায় মিটিং করে বেরিয়েছিলেন। তাহলে আজকে মনে হয় যে এই তরুণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হিট করা মানে আমাদের মতো তরুণ নেতা নেত্রীদের হিট করা। আমরা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসাবেই মানি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রিন্সিপালটি, যে আইডিওলজি, যে সবাইকে সম্মান দিয়ে, সবাইকে সম্মান দিয়ে মানুষকে ভালোবেসে, এবং তৃণমূল কংগ্রেস একটা পরিবার হিসাবে আমরা যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, 2024 দেশকে আমরা নেতৃত্ব দেব। যদি কোথাও কারোর কোনো বক্তব্য থাকে সেটা দলের মধ্যে দলের দিদির সামনে কথা বলা উচিত, কারণ লড়াইটা আমাদের মোদি ভার্সেস মোদির ভুল নীতি ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, সেই জায়গাতে আমরা সবসময় চাইবো যে আমাদের নেত্রীর হাতকে শক্ত করতে হবে। দেখুন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ঘরশত্রু যদি ভীমিষণ থাকে তাহলে এটা তরুণ নেতা নেত্রী তরুণ সমাজের কাছে এটা একটা লজ্জার বিষয়, কারণ মমতাদি বারবার বলছেন যে যেভাবে তিনি দীর্ঘ 34 বছর সিপিএমের সাথে লড়াই করে বাংলায় সুশাসন মামাটি মানুষ সরকার আনতে পেরেছেন, এবং মানুষের আশীর্বাদ নিয়ে মমতাদি বলেছেন যে আমি জেনারেশন তৈরি করে যাব, এই তৃণমূল কংগ্রেস সবসময়ের জন্য থাকবে। যদি জেনারেশনের কোথাও একটা অন্তরে আঘাত করার চেষ্টা হয় তাহলে যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজ যেন কোথাও একটু ভেঙে পড়বে, একটু আঘাত হবে। এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের সিনিয়র নেতৃত্বদের কাজ, ভেঙে ফেল এই ধরনের কথা বলে মনোবল ভেঙে ফেলার নয়।